প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজার জেলা আদালত চত্বর। আপনারা জানেন যে আলোচিত মেজর সিনা হত্যা মামলার আজকে কিন্তু 30 দিন অতিবাহিত হলো, আর এই 30 দিনের মধ্যে কিন্তু কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়েছে সেই আলোচিত টেকনাফ থানার সাবেক বরখাস্তকৃত ওসি প্রদীপ সহ আর দুই সহযোগী, তার দুই সহযোগী নন্দদুলাল এবং লেকত ছিলেন তাকে। আপনারা জানেন যে গতকাল আদালতে লেকত 164 ধারায় জবানবন্দি দিয়েছেন এবং সেই জবানবন্দিতে তিনি স্বীকার করেছেন যে তিনি সাবেক মেজরকে গুলি করেছিলেন এবং তার গুলিতেই সাবেক মেজর নিহত হয়েছে। আজকে তার সহযোগী নন্দদুলাল এবং কখন ওসি প্রদীপকে নিয়ে আসা হবে সেই বিষয়ে কিন্তু আমরা অবগত নেই, তবে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে নন্দদুলালকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু কোর্টে তার 164-এ সেই কাঙ্ক্ষিত জবানবন্দি নেওয়া শুরু হবে এবং আর মাত্র বাকি রইল শুধুমাত্র ওসি প্রদীপ। অর্থাৎ ওসি প্রদীপের জবানবন্দি শেষ হলে মূলত এই মামলার একটা পার্ট শেষ হবে, অর্থাৎ আজকে সাবেক মেজর সিনা হত্যা মামলার কিন্তু 30 দিন অতিবাহিত হয়েছে এবং এই 30 দিনের মধ্যে এটাই হবে সব থেকে বড় অগ্রগতি। সকালে কক্সবাজারে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে কিন্তু হাজির করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে র‍্যাবের একটি গাড়িতে করে কোর্টে নিয়ে আসা হয়েছে নন্দদুলালকে। আরে সরেন না কেন?